সাধারণ একটা ছোট্ট এই খারাপ কাজ আপনার ঈমান প্রতিরোধ করতে পারছে না, আপনি বুঝে নেবেন যে আমার এই ঈমান দ্বারা কবরের আজাব প্রতিরোধ করতে পারবে না, আমার ঈমান কবরের আজাবকে প্রতিরোধ করতে পারবে না। এটা সাধারণ পাপ, সেটাই আমি ছাড়তে পারছি না। আমি ঈমান, আমার ঈমানের পাওয়ার কতটুকু একটু বুঝলেই হবে। যার ঈমানের পাওয়ার যত বেশি আর যার ঈমানের পাওয়ার যত কম, যালিকা আযআফুল ঈমান, সবচেয়ে লো কোয়ালিটির ঈমান, এই লোক আগে জান্নাতে যাবে কি করে? কয়েকটা হাদিস এসেছে, এটা একটা বোঝানোর ব্যাপার বলেই কথাগুলো বলছি, যে দরিদ্র ব্যক্তিরা, দরিদ্র মুহাজিররা 500 বছর আগে জান্নাতে যাবে, 500 বছর আগে। আর কিছু ব্যক্তি আল্লাহ রাসূলের উম্মত যারা, 70,000 ব্যক্তি জান্নাতে চলে যাবে কোনো হিসাব কোনো আজাব ছাড়াই, জান্নাতে চলে যাবে 70,000। এখন আমি আপনি দোয়া করব, আল্লাহ 70,000-এর মধ্যে আমাকে অন্তর্ভুক্ত করে নিন। সাহাবীদের সংখ্যা কিন্তু অনেক বেশি, আমরা এই ধারায় পড়বো কিনা আল্লাহই ভালো জানে। তো বোঝা যাচ্ছে আল্লাহ রাসূল আগে জান্নাতে যাবেন, তারপরে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা যাবেন, আর আবু বকরের জন্য জান্নাত রেডি থাকবে, সাহাবীদের পরে সব সাহাবী জান্নাতি, সব সাহাবী জান্নাতি। আমরা তাহলে কি জান্নাত আগে যেতে পারবো? এই চিন্তা করার দরকার আছে? এই স্তরে স্তরে তবে আমাদের চেষ্টা করতে হবে আমরা যেন সালাফদের মানহাজের উপরে থাকি, তাহলে পরে আর আগে হোক একসময় জান্নাতে যাবো ইনশাআল্লাহ, আল্লাহকে বলতে পারবো তোমার নবী, নবীর সাহাবী দাবি আমরা তাদের মানহাজ অনুসরণ করেছি, আল্লাহ তুমি আমাদেরকে জান্নাত দিবা। আমল তাদের মতো না করতে পারলেও আমরা তাদেরকে ভালোবেসেছি, তাদের মানহাজ মেনে চলেছি, আমল কম নেকি কম পেয়েছি, কিন্তু আমাদের তুমি জান্নাতে একটু জায়গা করে দাও, আমাদের জান্নাতুল ফেরদাউস দরকার নয়, জান্নাতে একটু জায়গা করে দিলেই হবে। তবে চেয়েছি তোমার কাছে জান্নাতুল ফেরদাউস দিলে কতই না ভালো হয়, তোমার নবী শিখিয়ে দিয়েছে, চাওয়ার সময় জান্নাতুল ফেরদাউসই চেয়েছি, তুই জান্নাতুল ফেরদাউস না দিলেও জান্নাতে যে কোনো এক জায়গাটা ঠাই দিলেই হবে। আমরা বলতে পারবো না ইনশাল্লাহ পারবো তো? আমরা কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা কেরামের মানহাজের উল্টা চলি কি? চলি না। চলার ক্ষেত্রে ধীর গতি মন্থর গতি হতে পারে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এবার, তোমার এটা হলো জান্নাতের পথ, প্রথম যে উপত্যকায় উঠতে চাইলে এটা হলো মানজিলাতে সুহাদা, এটা শহীদদের অবস্থান, তুমি শহীদ হবে না, অর্থাৎ শাহাদাতের মর্যাদা তুমি পাবে না, ওই জন্য তিথে পড়ে গেছে। আর যেখানে গেলে সেটা হলো, এটা হলো ইসলাম, ইসলামের চূড়ায় উঠে গেছো তুমি, নিচে ধাক্কা দিয়ে ভেঙে ফেললেও তুমি ধরেছিলে, এটা প্রমাণ করে যে তুমি মৃত্যু পর্যন্ত এই মানহাজে অটল থাকবা। এইটাই সাহাবীরা তাকে বলতেন কি, তিনি জান্নাতি সাহাবী। নাম কি বললাম বলেন তো? আবদুল্লাহ ইবনু সালাম, আবদুল্লাহ ইবনু সালাম। এই সাহাবিকে জান্নাতি সাহাবি বলা হয় শুধু মানহাজের কারণে, তিনি এই রাস্তায় চলতে গেছেন এবং অটল থেকেছেন। এই জন্য একটা নীতি হল, যারা সালাফদের মানহাজে ঢুকে যাবে তারা কখনো ব্যাক করবে না ইনশাআল্লাহ। এই অটল থাকাটা হলো সালাফদের একটা বৈশিষ্ট্য। আমাদের যদি আমার আকীদা সহি হয়ে যায়, আমার তাওহীদ যদি বিশুদ্ধ হয়ে যায়, ওখান থেকে ব্যাক আসার আর কোনো সুযোগ নেই, একেবারে শেষ পর্যন্ত। এই রাস্তার, এই মানহাজের শেষ ঠিকানা কি? জান্নাত। এই জন্য কবি বলছেন, মাসলাকে সুন্নাত পে আয়ে সালেক চলে যায় ধড়ক, জান্নাতুল ফেরদাউস তাক সিধি চলে গিয়ে সড়ক। তুমি সুন্নাতের রাস্তায় চলো,
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা ধরে চলো, তোমার জন্য সামনে জান্নাতুল ফেরদাউস খোলা রয়েছে। সুন্নাতের পথে চলবো, মানহাজের উপরে চলবো, জান্নাতুল ফেরদাউস পাবো ইনশাআল্লাহ। এটা আমাদের চাওয়া, আল্লাহর কাছে পাওয়া। মানহাজ একটা আসছে, মিনহাজ একটা আসছে। সূরা মায়েদা 48 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজা। মানহাজ আর মিনহাজ সেম অর্থ, হালকা একটু পার্থক্য আছে কিন্তু ভাব একই। তো প্রত্যেক উম্মতের জন্য আমি একটা মানহাজ দিয়েছি, আল্লাহ বলছেন শিরআতাও ওয়া মিনহাজা, একটা নীতি এবং মানহাজ দিয়েছি। তাহলে আমাদের বুঝতে হবে মানহাজটা গুরুত্বপূর্ণ। মুস্তাদ আহমদের 18,430 নম্বর হাদিসে এখানে আসছে, মিনহাজুন নবুওয়াহ, অর্থাৎ নবুয়তের যে মানহাজ, নবুয়তের পথটা কি? জান্নাতের পথ না, আলোকিত পথ না? এখানে আল্লাহ রাসূল বলেছেন মিনহাজুন নবুওয়াহ, এক শ্রেণীর মানুষ কেবল এই পথে চলবে আর সমস্ত মানুষ মানহাজের বাহিরে চলবে। এটাই হলো সিরাতে মুস্তাকিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। আল্লাহকে আমরা বলি, আল্লাহ আপনি আমাদেরকে সোজা সরল পথ প্রদর্শন করুন, তাদের পথ, আনআমতা আলাইহিম, যাদের উপরে আপনি ইনআম করেছেন, দয়া করেছেন, রহম করেছেন, তারা কারা? সূরা নিসা 69 নম্বর আয়াতটা খুলেন, আল্লাহ বলছেন ওমান ইয়ুতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যীন ওয়াসসিদ্দিকীন ওয়াশশুহাদা ওয়াসসালিহীন ওয়াহাসুনা উলাইকা রাফীকা। আল্লাহ বলছেন যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইতাআত করে তারা থাকবে, উলাইকা আনআমাল্লাহু আলাইহিম, আল্লাহ তাদের উপরে ইনআম করেছেন, যাদের উপরে ইনআম করেছেন তাদের সাথে এরা থাকবে। কাদের উপরে ইনআম করেছেন, অনুগ্রহ করেছেন, দয়া করেছেন, বরকত নাজিল করেছেন কাদের উপরে? মিনান নাবিয়্যীন ওয়াসসিদ্দিকীন ওয়াশশুহাদা ওয়াসসালিহীন, সাচ্চরিত মানুষ, নবী, সিদ্দিক, শহীদ এবং নেক বান্দাগণ, এদের সাথে তারা থাকবে। এই আয়াতটা প্রত্যেক নবী প্রেমী আল্লাহ রাসূলের সুন্নাত যে মেনে চলে পুঙ্খানুপুঙ্খ রূপে, তার জন্য বিশেষ আশা, বিশেষ আনন্দ হলো যে আমি নবী, সিদ্দিক, শহীদ এবং নেক বান্দাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। এরপর আল্লাহ নিজেই বলছেন হাসুনা উলাইকা রাফিকা, তাদের সাথে থাকা কতই না ভালো, কতই না সৌভাগ্যের ব্যাপার, কতই না উচ্চ